মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহের মধ্যে অভাবনীয় ঘটনা ঘটে গেছে। সাত বছর আগে ভেঙে পড়া সম্পর্ক পুনঃস্থাপন করেছে অঞ্চলের দুই প্রভাবশালী বৈরী দেশ সৌদি আরব এবং ইরান। আর এই সম্পর্ক জুড়তে মধ্যস্থতা করেছে চীন। বেইজিংয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মধ্যে এক বৈঠক থেকে দুই মাসের মধ্যে দূতাবাস খোলা এবং তেহরান ও রিয়াদের মধ্যে যাত্রী বিমান চলাচলের ঘোষণা দেওয়া হয়। এবং যে বিষয়টি কিছুটা বিস্ময়ের তা হল, যে দেশটিকে ছাড়া মধ্যপ্রাচ্যের যে কোনো বোঝাপড়া মীমাংসা অসম্ভব বলে মনে করা হতো, সেই আমেরিকা এই পুরো প্রক্রিয়ায় অনুপস্থিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি যে দ্রুত কমছে, ইরান সৌদি মীমাংসা চুক্তিকে তার জলজ্যান্ত উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। এমন কথাও অনেক বিশ্লেষক বলছেন যে সৌদিরা আট দশক পর শেষ পর্যন্ত আমেরিকার প্রভাব বলয় থেকে বেরিয়ে স্বাধীনভাবে ভবিষ্যৎ নির্মাণের পথ নিচ্ছে। কিন্তু আসলেই কি তাই? খুবই জটিল প্রশ্ন। সংক্ষেপে উত্তর দিতে হলে আমি বলবো, এখনও এত বড় সিদ্ধান্তে তারা পৌঁছেনি। সৌদি আরব এখন দুর্বল একটি অবস্থান থেকে ইরানের সাথে সমঝোতা করছে, যেখানে মধ্যস্থতা করছে চীন। ভিশন 2030 যুবরাজ সালমানের এখন ধ্যান জ্ঞান। 2017 সালে ক্ষমতা হাতে পাওয়ার পরের বছরই তিনি যুক্তরাষ্ট্রে যান এবং আমেরিকার নীতি নির্ধারক ও বিনিয়োগকারীদের কাছে তার এই ভিশন তুলে ধরাই ছিল তার ওই সফরের প্রধান উদ্দেশ্য। কিন্তু গত ছয় বছরে তার ওই উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনায় পশ্চিমাদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ তিনি পাননি। বাধ্য হয়ে তিনি এখন বিদেশি কোম্পানিগুলোকে চাপ দিচ্ছেন, ভিশন 2030-এ বিনিয়োগ না করলে সৌদি সরকারি কাজের ঠিকাদারি মিলবে না। কিন্তু ইয়েমেন এবং ইরাক থেকে ইরান সমর্থিত মিলিশিয়ারা সৌদি আরবের নিরাপত্তা যেভাবে হুমকিতে ফেলেছে, তাতে শত চাপ দিয়েও তিনি বাইরে থেকে বিনিয়োগ আনতে পারবেন না। ফলে প্রধানত বিনিয়োগ আনার স্বার্থেই তিনি ইরানের সাথে এই সমঝোতা করছেন। লন্ডনে মধ্যপ্রাচ্য বিশ্লেষক সাদি হামদি। এটা ঠিক যে ইরান সমর্থিত মিলিশিয়ারা, বিশেষ করে ইয়েমেনি হুতি মিলিশিয়ারা, গত কয়েক বছর ধরে যেভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে সৌদি আরবের বিভিন্ন তেলের স্থাপনাগুলো টার্গেট করছিল, তা রিয়াদের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 2019 সালে সৌদি আরবের সবচেয়ে বড় তেলের স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা তাদের প্রচণ্ড ভীত করে তুলেছিল। ওই ঘটনার পর থেকেই আমেরিকার উপর ভরসা না করে থেকে নিজেরাই ইরাকের মাধ্যমে তেহরানের সাথে যোগাযোগ শুরু করে তারা। এবং গত বছরের শেষ দিকে যখন শি জিনপিং রিয়াদ সফরে যান, তখন যুবরাজ মোহাম্মদ মধ্যস্থতার জন্য তাকে অনুরোধ করেন। তার কারণ সম্ভবত ইরানের সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক। তবে তারপরও সৌদি আরব চীনকে আদৌ আমেরিকার বিকল্প ভাবতে শুরু করেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মিস্টার হামদির। It's about trying to woo China and get China to at least provide some sort of investment. মধ্যস্থতার জন্য চীনাদের দ্বারস্থ হওয়ার পেছনে অন্যতম কারণ, তিনি আশা করছেন চীনকে কিছু কূটনৈতিক সাফল্যের পুরস্কার দিয়ে যদি তাদের কাছ থেকে কিছু বিনিয়োগ আনা যায়, তাতে আমেরিকানদের কিছুটা ঈর্ষান্বিত করা সম্ভব হবে। চীনের সাথে সৌদিদের যে সম্পর্ক, সেখানে এখনও উল্লেখযোগ্য এমন কিছু নেই যাতে মনে হবে আমেরিকাকে পরিত্যাগ করে তারা চীনের হাত ধরেছে। দুই দেশের মধ্যে বড় কোনো অর্থনৈতিক এবং নিরাপত্তা চুক্তি হয়নি, অধিকাংশই এমওইউ অর্থাৎ ইচ্ছার বহিঃপ্রকাশ। মোহাম্মদ সালমান এখন যেটা করছেন সেটা তার প্ল্যান বি, যেটা তিনি কখনোই চাননি, কিন্তু এখন হয়তো এটা ছাড়া তার সামনে কোনো বিকল্প নেই। এটা ঠিক যে সৌদি আরব এবং আমেরিকার মধ্যে সম্পর্ক যে চাপে পড়েছে তা স্পষ্ট হতে শুরু করে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা নেওয়ার পর থেকে। মানবাধিকারের ইস্যুতে যুবরাজ সালমানকে বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে আক্রমণ করতে ছাড়েননি মিস্টার বাইডেন, একঘরে করার হুমকি দিয়েছেন। কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন বিষয়টি শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ বিশ্বে ভূ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে যে পরিবর্তন হচ্ছে তার জেরেই সৌদি আরবের মতো দেশ আমেরিকাকে অন্ধকারে রেখে এমন গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পথ নিচ্ছে বা নেওয়ার সাহস দেখাচ্ছে। কুয়ালালামপুরে মালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ চায়নার অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদ আলী। যা হচ্ছে তা হলো, ক্ষমতার একটা যে ডিস্ট্রিবিউশন রয়েছে সেই ব্যালেন্স অফ পাওয়ারে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে।
এক একটা সরকার তাদের নিজেদের স্বার্থ হিসাব করেন যখন, তখন তারা পারিপার্শ্বিক অবস্থা, বিশ্বব্যাপী ক্ষমতার যে বিন্যাস, সেগুলো নিয়েও তারা চিন্তা ভাবনা করেন। এবং সেদিক থেকে তারা দেখেছেন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বিভিন্ন দেশের প্রতি বা অন্তত তাদের উপরে নানা রকম হুকুমদারি করিয়ে এসেছে, ঘাঁটি রেখেছে, নির্দেশ দিচ্ছে, নীতিমালা প্রণয়ন করে বলছে এরকম করতে হবে, ওরকম করা যাবে না, তাদের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তারা হস্তক্ষেপ করছে। অর্থাৎ এসব রাষ্ট্র মনে করে যে তাদের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র নানাভাবে রিপোর্ট জাহির করছে, সমালোচনা করছে, তাদেরকে বলছে এরকম না করে ওরকম আচরণ করো ইত্যাদি ইত্যাদি। এগুলো তারা এখন আর পছন্দ করছে না, বিশেষ করে যখন অন্য একটি পরাশক্তি উঠে দাঁড়িয়েছে যারা অন্য কোন দেশের প্রতি এরকম অভ্যন্তরীণ বিষয় কখনোই হস্তক্ষেপ করেনি, বরং এ ধরনের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করার বিরুদ্ধে চীন বরাবরই সোচ্চার থেকেছে। কাজেই এই সবকিছু মিলিয়ে একদিকে ক্ষমতার বিন্যাসে ব্যাপক পরিবর্তন, দ্বিতীয়ত রাষ্ট্রগুলো নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সম্পর্কে এখন অনেক বেশি সচেতন হয়ে উঠেছে, তাদের দাবি দাওয়াও বেড়েছে এবং তাদের হাতে তাদের দৃষ্টিতে বিকল্প এসেছে, সবকিছু মিলিয়ে তারা যুক্তরাষ্ট্রের প্রতি এত দশক ধরে যেভাবে নির্ভরশীল ছিল, অন্তত মানসিক ভাবে তারা আর যুক্তরাষ্ট্রের প্রতি সে ধরনের নির্ভরশীল বলে তাদেরকে মনে করতে চায় না। কাজেই তারা যুক্তরাষ্ট্র ছাড়াও যেসব বিকল্প পন্থা রয়েছে, অন্যান্য যে পরাশক্তি বা বৃহৎ শক্তি রয়েছে, তাদের দিকে হাত বাড়িয়েছে। সৌদি আরব এবং ইরানের মধ্যে রেষারেষি মধ্যপ্রাচ্যকে রক্তাক্ত করছে, ইয়েমেন যুদ্ধের মতো ট্র্যাজেডির জন্ম দিয়েছে, মধ্যপ্রাচ্যের বিশাল অঞ্চলের নিরাপত্তা হুমকির সামনে পড়েছে। সেই সংকট সমাধানে এমন ভূমিকা নিঃসন্দেহে চীনের জন্য বিশাল এক কূটনৈতিক সাফল্য। তবে অনেক পর্যবেক্ষক মনে করেন যে চীনকে এক নম্বর ভূ রাজনৈতিক শত্রু হিসেবে চিহ্নিত করে তাদেরকে কোণঠাসা করতে গিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তাদের নজর অনেকটাই সরিয়ে নিয়েছে, আর তার ফলেই ওই অঞ্চলের রাজনীতিতে এ ধরনের অভাবনীয় পরিবর্তন দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ: মধ্যপ্রাচ্য থেকেই আসলে যুক্তরাষ্ট্র ক্রমাগতভাবে সরে আসছে, তার কারণ একটা অন্যতম কারণ হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের দৃষ্টি এখন এশিয়ায়। আপনি যদি অর্থনৈতিক ভরকেন্দ্রের বিবেচনা করেন, কৌশলগত বিবেচনা করেন, জিও স্ট্র্যাটেজিক কনসিডারেশন যেটাকে আমরা বলবো, সেদিক থেকে দেখেন তাহলে এশিয়ার গুরুত্ব অনেক বেশি। এই এলাকাতেই আসলে যুক্তরাষ্ট্র তার ভবিষ্যৎ দেখতে পায় এবং সেই জায়গায় যেতে হলে তাকে মধ্যপ্রাচ্য থেকে দৃষ্টি সরিয়ে নিতে হবে এবং সেটাই তারা করছে। এই প্রক্রিয়াটা এক অর্থে বাইডেনের সময় অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হয়েছে এবং ক্ষেত্রবিশেষে মিসস্টেপিংও হচ্ছে, যেমন ধরুন আফগানিস্তান থেকে প্রত্যাহারের ক্ষেত্রে আরো দ্রুততার সঙ্গে পরিকল্পিত প্রত্যাহার করা উচিত ছিল, সেটাতে সেটা সম্ভব হয়নি। তৃতীয় কারণ যেটা, সেটা সবটাই পরিকল্পিত নয়। যুক্তরাষ্ট্র যে স্বেচ্ছায় পরিকল্পনা করে ঠিক এইভাবেই আমরা বেরিয়ে আসবো, এইভাবেই আমাদের সম্পর্ক ক্ষীণ হবে, এক ধরনের নতুন সম্পর্ক তৈরি হবে, সবটাই যুক্তরাষ্ট্র আসলে পরিকল্পিত হয়ে করছে তা তো নয়। খানিকটা যুক্তরাষ্ট্রের পরিকল্পিত, খানিকটা চীনের উদ্যোগ, ওই অঞ্চলের দেশগুলির উদ্যোগ এবং সার্বিকভাবে ধরুন বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাসের একটা লক্ষণ, এটা সব মিলে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আমেরিকার এই কৌশল অদূর ভবিষ্যতে বদলাবে সেই সম্ভাবনা দেখছেন না ডক্টর রিয়াজ? অতীতের মতো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান আপনি দেখতে পাবেন না, সেই চেষ্টা যুক্তরাষ্ট্র করবে না, কারণ হচ্ছে কৌশলগত ভাবে মধ্যপ্রাচ্যের চেয়ে এখন তার দৃষ্টি অন্যত্র। তদুপরি ইউরোপে এখন ইউক্রেন যুদ্ধের কারণে তার অনেকটা রিসোর্স এবং অ্যাটেনশন দুটোই আসলে ওই দিকে যেতে হয়েছে। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে আসলে তেলের রাজনীতি, যুক্তরাষ্ট্র কি এখন সৌদি আরবের তেলের উপর অতটা নির্ভর করে? আসলে করে না। আগে তেলের বিনিময়ে নিরাপত্তার যেই কাঠামোর মধ্যে সম্পর্কটা গড়ে উঠেছিল সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবং আপনি যদি ভূ রাজনৈতিক বিবেচনার থেকেও বলেন, আসলেই কি মধ্যপ্রাচ্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন বৈশ্বিক রাজনীতিতে? তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্দো প্যাসিফিকের দেশগুলো, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক বিবেচনায় তাদের গুরুত্ব এখন অনেক বেশি। কারণ চীনের প্রভাবটা শুধুমাত্র যে আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে যদি থাকেও, তার ঘরের কাছে যদি তাকে সীমিত রাখা যায় তাহলে সেটা যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হবে, সেটাই তো স্বাভাবিক।
কিন্তু চীনের পক্ষে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার বিকল্প হওয়া এখনও সম্ভব? আমেরিকার মতো মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক ঘাঁটি তৈরির ক্ষমতা বা ইচ্ছা কি তাদের রয়েছে? মধ্যপ্রাচ্যে ঠিক কি ধরনের ভূমিকা তারা রাখতে চায়, তাদের লক্ষ্যটা ঠিক কি? ডক্টর মাহমুদ আলী, চীন কিন্তু সমর শক্তির পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেনি, বা হয়তো সম্ভবত নামতে পারবেও না। চীন চেষ্টা করছে যেদিক থেকে তাদের সুযোগ সুবিধা রয়েছে, তাদের শক্তি সামর্থ্য রয়েছে, এক হলো অর্থনীতি, দুই হলো কূটনীতি। এই দুটি প্রক্রিয়ায় তারা বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু দেশের সঙ্গে সম্পর্ক হয় সৃষ্টি অথবা আরো জোরদার করার একটা চেষ্টা করছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোন ধরনের সংঘাতে না নেমে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের প্রভাব কিছুটা সীমিত করার একটা চেষ্টা করছে। এর উদ্দেশ্য এই নয় যে তারা যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দেবে যে তারাও যুদ্ধে নেমে যুক্তরাষ্ট্রকে পরাভূত করতে পারবে। আমার ধারণা এটা তাদের একটা লেভারেজ দেখানোর প্রক্রিয়া, যার ফলে তারা যুক্তরাষ্ট্রকে এটা বোঝাতে পারবে যে তারা সরাসরি যুদ্ধে নামবে না, নামতে আগ্রহী নয়, তারা নিজেদের স্বার্থ রক্ষা করবে এবং প্রয়োজন বোধে যুক্তরাষ্ট্রের প্রভাব কমানোর জন্য তারা সাধ্যমতো চেষ্টা করবে। এবং মধ্যপ্রাচ্যে আমরা যা দেখছি গত কয়েক সপ্তাহে, তাতে আমার ধারণা চীন একথা অন্তত কিছু রাষ্ট্রকে বোঝাতে পেরেছে যে যুক্তরাষ্ট্রই একমাত্র কূটনৈতিক মিত্র রাষ্ট্র নয়, চীনও একটি বিকল্প মিত্র রাষ্ট্র হিসেবে উঠে দাঁড়াতে পারে। ইরান সৌদি বোঝাপড়ার ফলাফল ইতিমধ্যেই দেখা যেতে শুরু করেছে। ইয়েমেনে স্থায়ী যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হয়েছে, মধ্যস্থতা করছে ওমান। কিন্তু এই বোঝাপড়া কতটা টেকসই হবে, খুব একটা ভরসা নেই সাদি হামদির। আমি মনে করি এটি সাময়িক একটি সন্ধি, কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন বা তেমন বড় কোনো অগ্রগতি নয়। সৌদি আরবে যখনই নতুন নেতৃত্ব এসেছে, তখনই দেখেছি ইরানের সাথে সম্পর্ক নিয়ে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট খাতামি সৌদি আরবে গিয়েছিলেন, প্রেসিডেন্ট আহমদিনেজাদ গিয়েছিলেন, তখন সম্পর্ক নিয়ে ভালো ভালো কথা হয়েছে। কিন্তু কিছুদিন পর আবার যা তাই, ইরান সমর্থিত মিলিশিয়ারা তাদের উত্তর ও দক্ষিণ সীমান্তে আরও শক্তিশালী হোক, সেটা সৌদি আরব কখনোই চাইবে না। অন্যদিকে মধ্যপ্রাচ্যে এক নম্বর শক্তিধর দেশ হওয়ার আকাঙ্ক্ষা থেকেও ইরান কখনোই সরবে না। যুবরাজ সালমান বিপদে পড়ে এখন সন্ধি করছেন, কিন্তু দুই বৈরী দেশের মধ্যে মৌলিক বিরোধ অবসান হওয়ার কোনো লক্ষণ বা সম্ভাবনা আমি দেখি না। আর তা যদি না হয়, সম্পর্ক যে কোনো সময় ভেঙে পড়তেই পারে। তবে মিস্টার হামদি এই আশঙ্কার কথা বলছেন ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের বর্তমান বাস্তবতার নিরিখে। কিন্তু সৌদি আরব এখন তেল নির্ভর অর্থনীতি থেকে উত্তরণের জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কতটা আপোষ তারা করবে? আর পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান উপসাগরীয় আরব প্রতিবেশীদের সাথে ব্যবসা করার সুযোগ পেলে সামরিক আধিপত্য কায়েমের বর্তমান কৌশল কি পুনর্বিবেচনা করবে? এসব প্রশ্নের উত্তরের ওপরেই নির্ভর করবে আগামীতে মধ্যপ্রাচ্যের কূটনীতি, রাজনীতি এবং নিরাপত্তার চালচিত্র।